Assalamualaikum বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো and welcome to Yasin Gamer BD YouTube channel so বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো join the server launch party যেটা আমাদের গেমে নতুন এসে পড়েছে এখান থেকে গাইস তোমরা কিভাবে সবকিছু ফ্রি তে পাবে তোমরা কিভাবে এই ড্রেস আপটা ফ্রি তে পাবে ফুল বান্ডেল তারপরে কিভাবে তোমরা কাস্টম ফ্রি তে পাবে কিভাবে তোমরা একটা ম্যাজিক কিউব ফ্রি তে পাবে সবকিছু আমি আজকের ভিডিওতে বলে দিব সো গাইস চলো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা গেমে ঢোকার সাথে সাথেই কিন্তু তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবা সো বন্ধুরা তোমরা সিম্পলি এখানে প্লেয়ার যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর গাইস তোমাদেরকে ইভেন্টের ভিতরে নিয়ে যাবে তারপরে দেখতে পারতেছো গাইস এই যে দেখো আমি যেখানে ঘোরাচ্ছি চেক টাস্কস টু উইন মোর ওকে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা গাইস এখানে লেখা আছে প্লে এনি ম্যাচ ফর 30 মিনিট ওকে এখানে দেখতে পারতেছো 2321 আর এখানে 1800 আছে সো গাইস আমি এখানে মনে ড্যামেজ দিতে বলছে ঠিক আছে বা অন্য কিছু সো গাইস এটা তোমরা কমপ্লিট করলেই ফার্স্ট এডটা তাহলে কিন্তু তোমাদের এখানে ক্লেম অপশন এসে পড়বে দেখতে পারতেছো এখানে কিন্তু আমি ক্লেম করে ফেলেছি এই জন্য ক্লেমড লেখা তারপরে গাইস এখানে তোমরা দেখতে পারবা গেট বুইয়া ইন সিএস ওকে গাইস তোমাদেরকে দুইবার ক্লেস স্কোয়াড র্যাঙ্কে বুইয়া করতে হবে তারপরে কিন্তু এখানে দেখতে পারবা এখানে ক্লেমের অপশন এসে পড়বে সো গাইস এখানে কিন্তু তোমরা দুইটা লুডু পেয়ে যাবে আর কি দুইটা ডাইন পেয়ে যাবে তারপরে নিচে আবার দেখতে পারবা গাইস প্লে থ্রি র্যাঙ্ক মোড গেম থ্রি টাইম ওকে তো গাইজ এটা আমি এখনও কমপ্লিট করি নাই দেখো গাইজ ক্লেম কিন্তু কালো হয়ে আছে ঠিক আছে আর উপরেগুলি দেখো ক্লেমড ইডি লাস্টে আছে তার মানে ওগুলো আমি ক্লেম করছি ঠিক আছে তো গাইজ তোমরাও ক্লেম করে নিবা সো গাইজ তারপরে আছে এলিমিনেট 10 প্লেয়ার্স আর কি 10টা এনিমিকে তোমাদেরকে এলিমিনেট করতে হবে তারপরে কিন্তু গাইজ এটাও কিন্তু আমি ক্লেম করে ফেলছি সো গাইজ এইভাবে তোমরা পরে পরে একদম সবগুলো কমপ্লিট করে ফেলবা সো গাইজ এখন আমার কাছে কয়টা আছে সো গাইজ এখন আমি ফার্স্ট রোল ইট করবো ঠিক আছে এখন আমার কাছে টোটাল 5টা আছে ঠিক আছে আজ আর কি 5বার আমি মারতে পারবো ওকে সো গাইজ চলো আমি এখন এই যে রোল ইটের উপর আমি এখন ক্লিক করবো সো গাইজ রোলিটে ক্লিক করলাম অ্যান্ড গাইজ এখানে 6 পড়ছে ঠিক আছে 6 পড়ার সাথে সাথে গাইজ এটা ইউ ফাউন্ড টোকেন সো গাইজ এখানে কিন্তু আমি আরেকটা টোকেন পাইছি মনে হয় ওকে ওকে এই যে আর এখনও 5টা আছে তার মানে এখানে আমি আরেকটা টোকেন পাইছি সো গাইজ আবারও আমি স্পিন করবো এখানে 3 পড়ছে ভাই ভাই আর একের জন্য ভাই আর একের জন্য পাইলাম না ঠিক আছে সো গাইজ দেখতে পারতেছো এখন কিন্তু আমার এখানে 4টা আছে টোকেন সো গাইজ দেখি কি হয় আর কি না ওকে আবারও 4 পড়ছে রাজশাহী থেকে এক ঘর আগায় গেছে ভাই ওপি ওপি আবারও সো গাইজ এবার 5 পড়ছে অ্যান্ড গাইজ আমি আবারও 2টা টোকেন পেয়ে গিয়েছি দেখতে পারতেছো এখানে 4টা হয়ে গেছে ঠিক আছে সো গাইজ আবারও রুলেট করব অ্যান্ড গাইজ 2 ইউ হ্যাভ কমপ্লিট ভার্চুয়াল ল্যাবস অফ বাংলাদেশ ওকে আর কি আমি একবার ঘুরে ফেলছি ওকে সো গাইজ এখানে আমি সিম্পলি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর গাইজ দেখতে পারতেছো এখানে কিন্তু এই দেখো কাস্টমের এই জায়গায় কিন্তু অর্ধেক পূরণ হয়ে গিয়েছে সো গাইজ আমি তখন বলতে পারলাম না আসলে সো গাইজ আর কি এটা তুমি যতবার ঘুরবা ততবার এটা কিন্তু কমপ্লিট হবে দেখতে পারতেছো আমি একবার পুরা চক্কর লাগাইছি অ্যান্ড গাইজ এখানে কিন্তু অর্ধেক গেছে আর অর্ধেক গেলেই কিন্তু আমি কাস্টমের একদম কাছাকাছি চলে আসবো অ্যান্ড গাইজ আমার কাছে কিন্তু এখনও 3টা টোকেন আছে ওকে সো গাইজ আমি আবারও রোল ইট করবো রোল ইট করার সাথে সাথে আবারও 3 পড়ছে গাইজ কোনো ব্যাপার না আবার অ্যান্ড গাইজ এখানে কিন্তু 5 পড়ছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু ইউ ল্যান্ডেড অন খুলনা সো গাইজ এখানে কিন্তু আমি খুলনাতে পড়ছি আর কি আমার গাড়িটা খুলনাতে যায় পড়ছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমি আর কি ওইটা কি বলে ম্যাপের একটাই আছে না ওইটা পাইছি সো গাইজ 3টা পাইছি তো ক্লেম করে নিলাম সো গাইজ এখন কিন্তু আমার কাছে মাত্র 1টা টোকেন আছে সো গাইজ এই 1টা টোকেন দিয়ে কিন্তু আমার কাজে লাগাতে হবে ভাই মাত্র 2 লাগে যদি আমি এই রেসাপটা পেয়ে যাই ভাই ওপি হয়ে যাবে সো গাইজ আরে ভাই 5 পড়ছে সো গাইজ এখানে কিন্তু আমার টোকেন শেষ ঠিক আছে সো গাইজ দেখতে পারতেছো এখানে কিন্তু আমার টোকেন শেষ আবার যদি আমি এখান থেকে একদম এই জায়গায় আসি তাহলে কিন্তু এটা একদম পূরণ হয়ে যাবে তারপরে গাইজ এখানে কিন্তু ম্যাজিক কিউ আছে তারপরে এখানে কিন্তু
কাস্টম কার্ড আছে। সো গাইজ তোমরা এই জায়গার থেকে দেখো, এই যে এই জায়গায় দেখো, এই যে রোলিটের নিচে যে অপশনটা, তা এখানে ক্লিক করবা। অ্যান্ড গাইজ এগুলো পরে পরে তারপরে তোমরা এগুলো ক্লেম করবা, তারপরে এখানে স্পিন করবা, ঠিক আছে। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওতে যদি কোনো ভুলে থাকে মাফ করে দিও গাইজ। অ্যান্ড গাইজ বাই বাই, টাটা, সি ইউ, লাভ ইউ অল, বাই বাই।